কাঁকসার দোমরা গ্রামে এক ব্যক্তির চালের আড়তে মজুত করা মুরগির খাবার সহ অন্যান্য সামগ্রীতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। পানাগড় মোরগ্রাম রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে বসেন গ্রামের মানুষ। এলাকাবাসীদের অভিযোগ, গ্রামের মধ্যে যে চালের আড়ত রয়েছে তাতে যে সমস্ত জিনিস মজুদ রয়েছে তার থেকে তো গন্ধ ছড়াচ্ছে এলাকায়। এলাকায় থাকতে সমস্যায় পড়তে হচ্ছে তাদের। এর আগেও বহুবার এই গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটলো, প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, তাই বাধ্য হয়ে তারা রাস্তা অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ ও দমকল বাহিনী ঢুকলে দমকল বাহিনীকে আগুন নেভাতে বাধা দেয় এলাকাবাসী। তাছাড়াও পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। এটা আমাদের এই যে মুরগি খাবার বলে রেখেছিল, কেমিক্যাল রেখেছে, প্রত্যেকদিন গন্ধতে থাকা যাচ্ছে না, অচেন তো বাচ্চা ছেলেদেরও কষ্ট হচ্ছে, আমাদেরও কষ্ট হচ্ছে। এবারে দীর্ঘদিন ধরে বোঝায় 3 মাস হয়ে গেল, 3 মাস রেখেছে, 3 মাসের মধ্যে কোনো প্রশাসন আসছে, খালি প্রতিশ্রুতি দিয়ে চলে যাচ্ছে, প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, আজকে বার করবো, কাল বার করবো। ওই জন্যে আজকে আমাদের গ্রাম মিলে আমরা পদ অবরোধ করেছি, গাড়ি আটকে দিয়েছি, গাড়ি আটকে দিলে তাহলে প্রশাসন পুলিশ আসবে, এসব পদে আবার সে সমাধান করবে না, আবার 3-4 দিন বলবে যে আমরা 3-4 দিন ধরে আমরা বার করে দেবো, কিন্তু আমরা চাইবো না। আমরা চাইছি যে জিসিবিদের জন্য মালটা আজকে তুলে দেবো। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এইখানটা পরিষ্কার করে দেন, এই মালগুলো সব এখান থেকে বার করে দেন, পরিষ্কার করে দেন, এটাই আমরা চাইছি। এটা মালটা পরিষ্কার করে দিলে সবাই ভালো থাকবে। বলে ওই গ্যাস, গ্যাসে আমরা তো থাকতে পারছি না, আগুন ধরে যাচ্ছে এখানে, যে প্রায় 3 মাস হয়ে গেল, আজ উঠবো, কাল উঠবো, আজ তুলে নেবো, কিন্তু কোনোদিন তুলছে না। পুলিশ আসছে, আগুন ফায়ার ব্রিগেড আসছে, নিমিছে, চলে যাচ্ছে, আবার দেখে সেই হয়ে যাচ্ছে একদিন দুদিন পরেই। তা আজকে মনে করছি আমরা সকল মিলে আজকে মাল তোলাবই, বা নাহলে আমাদের থাকা যাচ্ছে না, বাচ্চারা একদম নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, মানে হ্যাঁ রাস্তা বরণ করেছে। পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম। প্রতিষ্ঠিত 2002 সালে, যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে, আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই। নিবেদিত শিক্ষক শিক্ষিকাগণ ছাত্রছাত্রীদের গাইড করেন এবং অনুপ্রাণিত করেন। রোবোটিক্স থেকে সাংস্কৃতিক উৎসব, আমরা সৃজনশীলতা ও নেতৃত্বকে লালন করি। আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সারা বিশ্বে সাফল্য অর্জন করেছে। মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিটি ছাত্রের জন্য ভবিষ্যৎ গড়ে তোলে। আমরা 5টি কোর্স অফার করি, কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন। যোগাযোগ 8336984278।